হ্যালো, কেমন আছেন সবাই? আমি মিস্টার মনোয়ার হোসেন, বর্তমানে প্রডিজিতেই কাজ করছি, এখানে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসাবে। আর তার পাশাপাশি কাজ করছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে দীর্ঘদিন ধরে। তো আসলে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে এসেছি। সো বিষয়গুলো কী আসলে? তো আমি প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে আলোচনা করলে আসলে তার কোনো শেষ হবে না। সো আমি এত ডিটেলস ইলাবোরেট করতে পারছি না, বাট আপনাদেরকে একটি বিশেষ নিমন্ত্রণ বা আমন্ত্রণ যাই বলেন সেটির জন্য আসলে ভিডিওতে আসা। তো প্রডিজির ফেসবুক পেজে আই হোপ যে আপনি অলরেডি অনেক ধরনের পোস্ট এবং স্ট্যাটাস দেখে নিয়েছেন। আর আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের প্রডিজির প্রত্যেক সপ্তাহে একটি বিশেষ সেমিনার থাকে। যারা নিজেকে আইটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক বা ফ্রিল্যান্সিং করতে আউটসোর্সিং করতে ইচ্ছুক, তারা হয়তো বা অনেকেই আসলে সঠিক গাইডলাইন বা কীভাবে আপনি আউটসোর্সিং করবেন, কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, অনেকে হয়তো বা এটাও জানেন না যে কী ফ্রিল্যান্সিং আসলে বা ফ্রিল্যান্সিং বিষয়টি কী। আবার অনেকে এরকম আছে যে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়, এরকম বিষয় নিয়ে অনেক দ্বিমত রয়েছে। তো আমি এখানে আসলে কোনো প্রশ্নেরই উত্তর দিব না, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের জন্য আমরা স্পেশালভাবে একটি ইভেন্ট ক্রিয়েট করেছি, যেটি আসলে আমাদের আগামী শুক্রবার বিকেল 4টায় প্রডিজির প্রাঙ্গণে হতে যাচ্ছে। তো সেটি হচ্ছে একটি ফ্রি সেমিনার, যেটি আপনারা যে কেউ পার্টিসিপেট করতে পারবেন উইদাউট কস্ট, সম্পূর্ণ ফুল ফ্রি। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখবেন একটি লিংক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি খুব সহজে ফর্ম ফিল আপ করে বা রেজিস্ট্রেশন করে আমাদের সেমিনারে পার্টিসিপেট করতে পারবেন। এখন আমি একটু লাস্ট একটু কথা বলি যে আসলে আপনি সেমিনারটিতে আসার মাধ্যমে আপনি আসলে কী পাবেন? আপনার সময়, আপনার টাকা নষ্ট করে আপনি আসবেন, আপনি আসলে এখান থেকে কী অর্জন করতে পারবেন? সেমিনারটিতে আমি পার্সোনালি আমি কথা বলবো ফ্রিল্যান্সিং কী, বর্তমান বাংলাদেশে গ্রাফিক ডিজাইন শেখার পর আপনি আপনার ক্যারিয়ারটাকে কতটুকু সাস্টেইন করতে পারবেন, আপনার ফিউচারটা কেমন হতে পারে গ্রাফিক ডিজাইন নিয়ে, বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করলে আপনি আদৌ ফিউচার আছে কি না, তারপর প্রফেশনালভাবে শিখতে গেলে আপনি কোথায় ইনভলভ হতে পারেন, তারপর হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো কি খুব কঠিন কি না, বা কতটুকু আপনি আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন পার্সপেক্টিভে পড়াশোনা করতে পারেন, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি গ্রাফিক ডিজাইন শিখলে কতটা সফল হতে পারবেন। আমি এই বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের গ্রাফিক ডিজাইনের সেমিনারটিতে। তো আশা করি আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন। সো আপনাকে ইভেন আপনার যদি কোনো গেস্ট থাকে আপনি তাকেও আমাদের সেমিনার ইনভাইট করতে পারেন। তো এই তো, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আর আশা করছি আমাদের আগামী সেমিনারটিতে আপনাদের সাথে দেখা হবে, আড্ডা হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।